মিঠাইয়ের গল্প হুবহু টুকে দিল ফুলকি, একই গল্প ঘুরিয়ে ফিরিয়ে দেখানো হচ্ছে কেন বলছেন দর্শকরা? ফুলকির বিয়ের সাজগোজ থেকে গল্প সবটাই নাকি মিঠাইয়ের মতো। শালিনী গিয়ে এবার ফুলকির যা হয়ে আসবে, মিঠাইয়ের মতো গল্প এগোলে তা হতে বাধ্য। টিআরপির জন্য সব কিছুই সম্ভব বলছেন দর্শকরাও। এনাকে বহুবার দর্শকরা জানিয়েছেন তারা এই ধারাবাহিকের সঙ্গে মিঠাই ধারাবাহিকের একাধিক মিল খুঁজে পেয়েছেন। বহুবার অনুকরণের জন্য দর্শক মহলের সমালোচনার শিকারও হয়েছে এই ফুলকি ধারাবাহিক। ফুলকির কথাবার্তা সবই নাকি মিঠাইয়ের মতো, একই রকম সেটি শুটিং চলছে, এমনকি ফুলকিদের জয়েন্ট ফ্যামিলি, ঠিক যেমনটা মিঠাই রানীর শ্বশুর বাড়িতে ছিল। সেটার সাথে রোহিতের প্রচুর মিল, ফুলকি ততটাই চঞ্চল যতটা মিঠাই রানী ছিল। আর সব থেকে বড় কথা, মিঠাই রানীর মতো ফুলকিও বাড়ির সকলের আপন। সিদ্ধার্থ চরিত্রটিকে দর্শকদের সামনে ঠিক যেইভাবে উপস্থাপন করা হয়েছিল, বর্তমানে ফুলকি ধারাবাহিকে রোহিত চরিত্রটিকেও ঠিক সেইভাবেই উপস্থাপন করা হচ্ছে। সিদ্ধার্থ মিঠাইয়ের প্রতি অধিকার ফলাত, তাকে সিঁদুর পরিয়ে দিত, রাগ ভাঙাত, এছাড়াও এখন অনেক টুকটাক কাজকর্ম করত যেটা দেখে মনে হতো যে মিঠাইকে সে পছন্দ করে, কিন্তু আদতে সিদ্ধার্থ নিজেই বুঝতে পারত না সে কী চায়। রোহিতের সাথেও ঠিক তেমনটাই হচ্ছে, ফুলকিকে ধুমধাম করে বিয়ে করেছে। শালিনী ধীরে ধীরে তার জীবন থেকে সরে যাচ্ছে ঠিকই, তবে একটা প্রশ্ন কিন্তু উঠছে, মিঠাইয়ের ট্যাশের মতো শালিনীও কি ওই বাড়ির বউ হয়ে আবার ফিরে আসবে? দুজনের এই পরিস্থিতি হুবহু মিলে যাওয়া নিয়েও প্রশ্ন তুলছেন নেটিজেনরা। তবে কি টিআরপি বাড়াতেই এমন নকলের পথ বেছে নিয়েছে ধারাবাহিক কর্তৃপক্ষ? প্রায় এক বছরেরও বেশি সময় পার হয়ে গিয়েছে, শেষ হয়ে গিয়েছে অত্যন্ত জনপ্রিয় সিরিয়াল মিঠাই, যে বাংলার ইতিহাসে এক নজির সৃষ্টি করেছিল এই ধারাবাহিক। যতদিন সিরিয়ালটি টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত হয়েছে ততদিন দর্শকদের অফুরন্ত ভালোবাসা পেয়েছে। এই ধারাবাহিকটি যখন শেষ হয়ে যায় তখন দর্শকদের চোখে জল চলে এসেছিল, কারণ এই ধারাবাহিকে প্রতিটি সদস্য দর্শকদের পরিবারের সদস্য হয়ে উঠেছিল। অনেক সময় বহু ধারাবাহিকে বেশ কিছু অংশ বা গল্পের কয়েকটা দিক অনুকরণ করতে দেখা যায় আর দর্শকরা সেগুলো ঠিক ধরে ফেলে। অনেকেই বলছেন সিডি যেমন কারোর সাথে মিশতে ভালো লাগতো না, সেরকম এই নায়কেরও, অর্থাৎ রোহিতের। কিন্তু যাই হোক না কেন, মিঠাইয়ের মতন সিরিয়ালকে নকল করা সত্যিই যায় না বলছেন অনেকেই। আপনার কি মত কমেন্ট বক্সে লিখে জানান আমাদের সিনে চক্র ব্যুরো।